বিপিএল শুরু 19শে জানুয়ারি, ফাইনাল 1 মার্চ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের পর্দা উঠছে আগামী 19শে জানুয়ারি। 7 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া দীর্ঘ 1.5 মাসের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 1 মার্চ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছিল গত 24শে সেপ্টেম্বর। তবে ড্রাফটের পর এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আসন্ন বিপিএল এর 10ম আসরের পূর্ণাঙ্গ সূচি। আগামী 19 জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস আর দুরন্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ঘরোয়া ক্রিকেটের জমজমাটি আসরের। প্রতিবারের মতো 3টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল ম্যাচগুলো, যেখানে একদিন অনুষ্ঠিত হবে 2টি করে ম্যাচ। দুপুর 1:30টায় প্রথম ম্যাচ এবং সন্ধ্যা 6:30টায় হবে দ্বিতীয় ম্যাচ। এদিকে শুক্রবারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 2টা এবং সন্ধ্যা 7টায়। এদিকে বিপিএল এর এবারের আসরের ড্রাফটে 7 ক্যাটাগরিতে মোট 203 জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল, আর 5 ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার ছিলেন 448 জন। এর আগে একজন দেশি এবং একাধিক বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাছাড়া গত আসর থেকে 3 জন ক্রিকেটার করে ভরে রাখারও সুযোগ ছিল তাদের।